এই হচ্ছে আজ আমাদের দার্জিলিং যাওয়ার NBSTC বা নর্থ বেঙ্গল স্টেটের বাস, এই দার্জিলিং যাওয়ার বাস। তো এখান থেকে আটলা বাজার বাসের টিকিট, এই যে টিকিট পড়লো হচ্ছে 105 টাকা করে। পাহাড়ে এসে গরম গরম খাওয়ার একটা আলাদাই মজা। নিচে ভিউটা ঠিক কিছুটা এরকম রয়েছে, দেখো কি সুন্দর গাড়ি যাচ্ছে, আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। পাহাড়ের রাস্তায় হাঁটা তো না, মনে হয় যে পুরো দম বেরিয়ে যাওয়ার মতো। দীপুদার ডাকে, দীপুদার টানে, আবারও বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে। এখানে এসে একবার তো বলতেই হবে যে মামু দার্জিলিং আইসি। উত্তরবঙ্গ সিরিজের প্রথম তিনটি গল্পের মাধ্যমে দুর্দান্ত কিছু রোমাঞ্চকর ট্রেন জার্নি এবং প্রতিবেশী দেশ ভুটান ঘোরার গল্প আপনাদের সাথে ইতিমধ্যেই শেয়ার করেছি। আজ ডায়েরির পাতা খুলে নতুন এক গল্প লেখা শুরু করলাম। গল্পের টাইটেল সেটা তো আপনারা গল্পের শুরুতেই দেখে নিয়েছেন, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাব মাত্র 105 টাকায় পাহাড়ের রানী দার্জিলিং এ। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি বাসস্ট্যান্ড, মানে সেটা হচ্ছে শিলিগুড়ি টেনজিং নোরগে বাসস্ট্যান্ডের নিকট এই গীতাঞ্জলি গেস্ট হাউসে। তো আগের ভিডিওতে এখানে এই হোটেলের রুমটা দেখে দিয়েছিলাম, এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো আজ একদিনে দার্জিলিং ভ্রমণ। তো এখন ঘড়িতে সময় বলছে সকাল 7টা বাজতে যায়, তো এখান থেকে আমি সোজা এখন যাচ্ছি, প্লাস পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হচ্ছে দার্জিলিং টেনজিং নোরগে বাসস্ট্যান্ড। ওখান থেকে নর্থ বেঙ্গলের সরকারি বাস, সেই বাস ধরে যাবো হচ্ছে দার্জিলিং এর পথে। চলুন বাসস্ট্যান্ড দিকে যাই, গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের লজ গীতাঞ্জলি গেস্ট হাউস, এখান থেকে এই দিক দিয়ে সোজা গিয়ে দাঁড়াতে গেলে পরে হচ্ছে টেনজিং নোরগে বাসস্ট্যান্ড। আমরা ছিলাম হচ্ছে ওই দিকে গলির ভিতরে ছিলাম যে হোটেলটায়, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে রাস্তাতে বেরিয়ে এসে এই হচ্ছে মেন স্ট্যান্ড, এখান থেকে ওই দিকে হচ্ছে টেনজিং নোরগে বাসে চলে যাচ্ছে। আর এখানে কথা বলে দিই, দেখুন এখানে হচ্ছে প্রচুর গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার এবং শেয়ার কারগুলো গ্যাংটক রাখা আছে, ঠিক আছে। এখান থেকেও আপনি শেয়ার কার নিয়ে যেতে পারেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা এখানে দেখে নিতে পারেন। এটা আমি আগেও দিয়েছিলাম যখন আমি শিলিগুড়ি থেকে কলকাতা এক্সপ্রেস লিখেছিলাম, তখন এই ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম, এখন অনেকবার জানিয়ে দিলাম। এখান থেকে আপনারা গাড়ি নিয়ে কিন্তু শিলিগুড়ি বা গ্যাংটক চলে যেতে পারেন, এই যে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে শিলিগুড়ি টেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস, এখান থেকে আপনি সব শিলিগুড়ি থেকে সরকারি যে বাস তার সব টিকিট এখান থেকে সব দেওয়া হয়। জলপাইগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কার্শিয়াং, কোচবিহার সব জায়গায় বাসের টিকিট কিন্তু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। আমরা এসে উপস্থিত হলাম NBSTC বাসের টিকিট কাউন্টারের সামনে, যেখান থেকে আপনারা উত্তরবঙ্গের সব জায়গার পাশাপাশি কলকাতা যাওয়ার বাসের টিকিট পেয়ে যাবেন। এখানে সব আলাদা কাউন্টার করা রয়েছে, যেখান থেকে 4 নম্বরে পাবেন দার্জিলিং যাওয়ার বাস, 2 নম্বরে জলপাইগুড়ি, 5 নম্বরে কোচবিহার এবং 7 নম্বর কাউন্টার থেকে আপনারা কলকাতা যাওয়ার বাসের টিকিট পেয়ে যাবেন। টিকিট কাউন্টারের পাশে রয়েছে এনকোয়ারি অফিস এবং প্রত্যেকটি জায়গায় যাওয়ার NBSTC বাসের টাইম টেবিলও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আটলা বাজার বাসের টিকিট, এই যে টিকিট পড়লো হচ্ছে 105 টাকা করে। এই হচ্ছে আজ আমাদের দার্জিলিং যাওয়ার NBSTC বা নর্থ বেঙ্গল স্টেটের বাস, এই দার্জিলিং যাওয়ার বাস, অশোক লেল্যান্ডের এই বাসটা আজ আমরা ট্রাভেল করবো শিলিগুড়ি থেকে দার্জিলিং অব্দি। এই বাসটা সকাল 7টায় ছাড়বে, এখন বাজে 7টা বেজেই গেছে। আর এই হচ্ছে আমাদের টিকিট 7 আর 8 হচ্ছে আমাদের সিট নাম্বার। এই হচ্ছে বাসের টিকিট কাউন্টার, এখান থেকে বেরিয়ে এদিকে সব বাসগুলোই পরপর যায় হচ্ছে দার্জিলিং এর পথে। তো এই বাসটা ছাড়বে সকাল 7টার সময়, এর পরবর্তী বাস আছে হচ্ছে সকাল 8টার সময়, পরপর বাস পেয়ে যাবেন। অনলাইনে কাটতে দুটো বাস অ্যাভেলেবেল আছে, নেট বাস বা যে কোনো অনলাইন অ্যাপ দিয়ে কাটেন, তাহলে সকাল 7টার একটা বাস অ্যাভেলেবেল রয়েছে আর সকাল 8টায় একটা বাস দেখাবে অনলাইন। আর যদি অফলাইনে কাটেন তাহলে কিন্তু পরপর অনেক বাস পেয়ে যাবেন, এখানে কাউন্টার এসে খোঁজ নেবেন। সকাল 6টা থেকে কিন্তু 11টা 12টা অবধি পরপর 1 ঘন্টা অন্তত বাস রয়েছে, ভাড়া পড়বে 105 টাকা করে। এই যে আমার টিকিট চলে এসছে, 105 টাকা করে ভাড়া, আমার দুজনে পড়লো 210 টাকা। বাস আমাদের একদম অল টাইম ছেড়ে দিন হচ্ছে শিলিগুড়ি টেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে, এখন সকাল 7টায়। এর আগের বাস ছিল সকাল 6টায়, সেটাও কিন্তু আপনারা এসে ধরতে পারবেন। আমরা সেকেন্ড বাসে যাচ্ছি, যেটা হচ্ছে সকাল 7টার সময়। মোটামুটি এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে দুটো, এদিকে দুটো, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে বাস, আমার সিট নাম্বার হচ্ছে এইখানে 7 আর 8, এটা হচ্ছে আমাদের সিট নাম্বার। যদি আপনারা এই বাসে করে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চান, তাহলে বাস ছাড়ার 20 মিনিট থেকে 30 মিনিট আগে এসে সামনের সিট অর্থাৎ 31 বা 2 নম্বর সিট বুক করতে পারেন, তাহলে বাসের সামনে থেকে ভালো প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। দীপুদার ডাকে, দীপুদার টানে, আবারও বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে। এখান থেকে দার্জিলিং দূরত্ব ওই 76 কিলোমিটার, এখানে অনুযায়ী তো আমাদের সময় লাগবে, তারপর 3 ঘন্টা লাগবে, 10টা টাইম, আচ্ছা 3 ঘন্টা লাগে। আমরা যাবো হচ্ছে কার্শিয়াং এর উপর দিয়ে, কার্শিয়াং হয়ে আমরা যাবো হচ্ছে দার্জিলিং এর পথে। চলুন নতুন এক অভিজ্ঞতা আজ শেয়ার করছি আপনাদের সাথে এই 6 ইঞ্চির মাধ্যমে,
মাত্র 105 টাকায় আপনারাও পৌঁছাতে পারবেন দার্জিলিং শিলিগুড়ি থেকে। বাসের পাশাপাশি আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ারিং কারের ব্যবস্থাও পেয়ে যাবেন। তবে শেয়ারিং কারে গেলে ভাড়া পড়বে পারে 300 টাকা করে এবং সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। আমাদের বাস লাইনের সাথে সাথে যে লাইনটা চলে যাচ্ছে এটি হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের লাইন। টয় ট্রেনে করেও কিন্তু আপনারা এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে পারেন। টয় ট্রেনের টাইমটা আমি ক্যান্সেল করেছি, সকাল 10টায় একটাই চলে টয় ট্রেন, সকাল 10টার সময় ছাড়ে আর বিকেল 5:30 নাগাদ, ওই 7:30 ঘন্টা টাইম লাগে। একদম প্রাকৃতিক সৌন্দর্যে বলে পাহাড়ের কোল দিয়ে সেই টয় ট্রেনের সৌন্দর্য কোনদিন আমিও শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা এবার সাপোর্ট করুন, আমি ওই টয় ট্রেন জার্নি আপনার সাথে কীভাবে শেয়ার করবো। টয় ট্রেনে ভাড়া থাকে 1000 টাকা থেকে 3000 টাকা মোট পথ থাকে। আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো কত টাকা আমার মনে পড়ছে না। ঘড়ির কাটায় সময় এখন সকাল 8টা। আমরা শিলিগুড়ি থেকে জার্নি শুরু করেছিলাম সকাল 7টায়, প্রায় 1 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম রোহিণীতে। এখানে বাস দাঁড়িয়েছে, এখান থেকে চাইলে আপনি বাথরুম সেরে নিতে পারেন বা কিছু চা বিস্কুট চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন। ওই আমার দাঁড়িয়ে আছে আমাদের বাস, NBSTC বাস। এখানে রয়েছে একটা সকালের ব্রেকফাস্ট বা চা খাওয়ার একটা ছোটো ধাবা নামে রয়েছে, আর এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, মহাকালের একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। ওইদিকে যাচ্ছি আমরা, এই তো সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রোহিণী ভিউ পয়েন্টে, আর রোহিণী ভিউ পয়েন্ট উপরে দেখতে রয়েছে শিব ঠাকুরের মূর্তি, আর নিচে ভিউটা ঠিক কিছুটা এরকম রয়েছে। দেখো কিছু গাড়ি যাচ্ছে, আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে উঠেছি, আর এখানে কিছু খাওয়ার দাবার জায়গা রয়েছে, এখানে সকালে ব্রেকফাস্ট খেয়ে নিতে পারেন আপনারা। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট নিয়েছি, এখানে মোমো খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। পাহাড়ে এসে গরম গরম মোমো খাওয়ার একটা আলাদাই মজা। সকাল 8টা বেজে গেছে আর কুয়াশা কিছুটা কেটেছে, রোদের দেখা মিলেছে। প্রথম বাসটা মিস করে একদিকে ভালো হয়েছে, কারণ আমাদের আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সকাল প্রথম বাস যেটা 6:20, যেটা অনলাইন থাকে না, এটা অফলাইনে কাউন্টারে টিকিট কাটতে হয়। সকাল 6:20 বাস ধরে ভেবেছিলাম তাহলে 9টার মধ্যে পৌঁছে যান, তাহলে কিন্তু এই ভিউটা পেতাম না সকালে, তাহলে আরও কিন্তু কুয়াশা থাকতো। এখন রোদ উঠতে অনেকটা কুয়াশা কেটে গেছে এবং বাইরে পাখিদের সৌন্দর্য কিন্তু সত্যি অন্যরকম লাগছে, অপূর্ব সৌন্দর্য। আজ একটা ট্রিপ আজ আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। রোহিণীতে আমাদের বাস 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর আবারও আমাদের বাস রওনা দিল তার গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। রোহিণী থেকে কিছুটা পথ চলবার পর শিলিগুড়ি থেকে 1 ঘন্টা 45 মিনিটে আমাদের বাস এসে প্রবেশ করলো কার্শিয়াংয়ে, এবং কার্শিয়াংয়ের পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবার আপনাদের সামনে এই 6 ইঞ্চি স্ক্রিনের পর্দায়। শিলিগুড়ি থেকে জার্নি শুরু করে আমরা প্রায় 2.5 ঘন্টা মতো জার্নি সম্পূর্ণ করলাম, আর হয়তো 5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো দার্জিলিংয়ে, কারণ এখান থেকে দার্জিলিং দূরত্ব আর 10 কিলোমিটার কাছাকাছি। কলকাতার গরমের হাত থেকে বাঁচতে আপনারাও কিন্তু 2-1 দিন বেরিয়ে পড়তে পারে এই পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে।
ঘড়ি কাটায় সময় এখন সকাল 10:45। আমরা এসে পৌঁছালাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। আমাদের জার্নি শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে সকাল 7টার সময়, আর আমরা এসে পৌঁছালাম ওই 3:30 টাইম লাগলো। 3 ঘন্টাই টাইম লাগে, কিন্তু ওই ঘুম স্টেশনের পর থেকে দার্জিলিং অব্দি যা রাস্তাটা প্রচুর জ্যাম, মানে পরপর গাড়ি একটা করে যাচ্ছে বলে ওই রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তো সেই জন্যে আসতে আমার টাইম লেগে গেলো, 10:45 বেজে গেলো। তো এই ছিল মোটামুটি বাস জার্নি। আপনারা আসতেই পারেন, এই বাসে করে 3:30 মধ্যে আপনারা পৌঁছে যাবেন ওই শিলিগুড়ি থেকে দার্জিলিং অব্দি, দীর্ঘ 76 কিলোমিটার পথ। আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন তাহলে পড়বে হচ্ছে 300 থেকে 350 টাকা, আর বাসে এলে 105 টাকা পড়বে। তো বাস সকাল 7টা থেকে বিকেল 4টা অব্দি, পরপর আপনারা আধ ঘন্টা 1 ঘন্টা পরপর কিন্তু এই সরকারি বাস অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেটের বাসগুলো আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে শিলিগুড়ির NBSTC বা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে বাসগুলো এসে দাঁড়ায়, এখান থেকে বাসগুলো ছাড়বে আধ ঘন্টা 1 ঘন্টা পরপর কিন্তু বাস আপনারা সকাল 7টা থেকে বিকেল 4টা অব্দি সব পেয়ে যাবেন। এখন বাস রয়েছে, আর ওইদিকে সব শেয়ার কার রয়েছে, আর এদিকেও কিন্তু আপনারা শেয়ার কার পেয়ে যাবেন দার্জিলিং থেকে শিলিগুড়ি বা গ্যাংটক যাওয়ার জন্য। দেখুন সব জায়গায় বাস আছে, আর এখান থেকে মেল আপনারা এদিক দিয়েও সোজা গেলেও বাঁ দিয়ে গেলে মেল পাওয়া যাবে, বা এখান থেকে এদিকেও গেলে কিন্তু আপনারা মেল চলে যেতে পারবেন। আর এই হচ্ছে শেয়ারিং কার্ডের কিছু নাম্বার আপনারা শেয়ার করলাম, আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই শেয়ারিং কার্ডগুলো। মোটামুটি এই ছিল আজকে আমাদের ভিডিও শিলিগুড়িতে দার্জিলিং অব্দি 105 টাকায় পৌঁছানোর গল্প। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে এই ছিল আজকে ভিডিও, এখানে শেষ করলাম। এর পরবর্তী পর্বে থাকবে একদম একদিনে দার্জিলিং আপনারা কীভাবে ঘুরে দেখবেন যদি হাতে সময় কম থাকে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা।